সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সহকারী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের চাষা ভাতিজা ছাগলের খামারে। খামারটা মূলত নামকরণ ব্যবসায়িক কেন্দ্র, এক কথায় বিক্রয় কেন্দ্র। মাহবুব ভাই দীর্ঘদিন যাবত উন্নত জাতের ছাগল এবং ক্রয় জাতের ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। বর্তমানে মাহবুব ভাই সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং মাহবুব ভাই সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক এবং নতুন নতুন ছাগল দেখা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহবুব ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো আল্লাহ পাক রাখছে ভাই, আপনার দোয়া অনেক ভালো রাখছে ভাই। ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বর্তমানে এবার কোন কোন জাতের কালেকশন? এখন ভাই এবার কালেকশন আপনার তোতাপুরি আছে, আপনার কিছু কসের ছাগল আছে, আপনার সিরোহি কস হবে, এই বিভিন্ন রকম সব মিলায় না? সব মিলায়। আচ্ছা, এবার দাম দর কি আগের মতো আছেন, দাম দর কম এবার? এবার একটু দাম কম আছে ভাই, শাস্ত্রের মধ্যে আছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আলোচনা করি এবং দাম দর সম্বন্ধে জানাই। আচ্ছা ঠিক আছে ভাই। জি ভাই, এটা কোন জায়গার ছাগল? এটা আপনার তোতাপুরি পাঠা ভাই। তোতাপুরি পাঠা? হ্যাঁ পাঠা বাচ্চা। তোতাপুরি 100% না ক্রসের? এটা আপনার মেয়তি তোতা বলে। মেয়তি তোতা? আচ্ছা, নিঃসন্দেহে সত্য কথা বলছেন, ধন্যবাদ আপনাকে। অনেকে আবার আছেন যে তো এগুলো 100% তোতা বললে আসলে মন খারাপ করেন বা ব্যাড কমেন্ট করেন। তোতাপুরি তো অবশ্যই সবই তোতা, মেয়তি তোতা, তোতা বেজা তোতা, তোতা। আচ্ছা, আপনাদের সুবিধার্থে মেয়তি তোতা এটা? হ্যাঁ। আচ্ছা, পাঠা বাচ্চা না? পাঠা বাচ্চা ভাই। আচ্ছা, মোটামুটি এটা বয়স কেমন? হ্যাঁ, এটা আপনার 5 মাস পার হয়, 6 মাসে পড়লো, দাঁতে নাই বাচ্চায় দেখেন। 5 মাস পার হয়ে 6 মাস পড়ছে, দাঁতে নাই বাচ্চা, দাঁতটা দেখে। একবার চিকন চিকন দাঁত, দাঁতে মোটা দাঁত আসেনি। আচ্ছা, বিক্রয়ের জন্য দাম দর কেমন চাও ভাই? বাচ্চারা আমার 45,000 টাকা চাও ভাই। আচ্ছা, এই পাঠা বাচ্চার বিক্রয়ের জন্য দাম দর চাচ্ছেন 45,000? জি। কোন দর্শক কেউ আপনার এই পাঠা বাচ্চা পছন্দ করে কিনতে চায়, তো শেষ পর্যন্ত কেমন দাম দর লাগতে পারে? বাচ্চারা 42,000 হলে বিক্রি করবো ভাই, তারপরেও কিছু বলার সুযোগ আছে? মানে দাম ভেঙেছেন 42, তারপরে সামান্য কিছু কম বেশি করা যাবে, এক কথা সম্মানই করা যাবে নাকি? হ্যাঁ, এক কথা সম্মান রাখা যাবে আর কি। আচ্ছা, দেখাই আবার এটা হাই তো মোটামুটি পর্যায়ে বাড়বে না ভাই? হ্যাঁ, কেবল বাচ্চা ভাই, সবে মাত্র বাচ্চা, বাচ্চা মানে বাড়বে। ঠিক আছে ভাই। হ্যাঁ, এটা কোন জায়গায় ছাগল? এটা আপনার এটা বাগাতোতা ভাই। বাগাতোতা? হ্যাঁ। আচ্ছা, বাক্সা বাসি কয় নাকি? হ্যাঁ বাক্সাপা। আচ্ছা, ছাগলটা মোটামুটি বয়স কেমন ভাই? এটা আপনার বয়স ভাই আমি দেখি নাই। আচ্ছা, এটা আপনার 6 দাঁত ভাই? 1, 2, 3, 4, 5, 6, 7 বাসি? হ্যাঁ 6 দাঁত, 7 বাসি, নতুন 6 দাঁত। হ্যাঁ, এটা বর্তমান কি অবস্থা, গাপটা বাসেনি ভাই? এটা ভাই বাচ্চা দর সময় আছে আর 1 মাস ভাই। 1 মাস? হ্যাঁ। পেট কি বাড়ছে? পেট বাড়াইছে, দেখেন পাছার দিকে সব দিকে, দেখেন 1 মাস সময় আছে, বাচ্চা দিতে বাদ আছে দেখেন। আচ্ছা, পিছনের অংশ মোটা প্রসারিত হয়েছে। হ্যাঁ, পেটটা কিন্তু, এই দেখেন পালানের দিকে দেখেন 1 মাস সময় আছে ভাই, পালান ছাড়ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, বাচ্চা সব ক্লিয়ার আছে? হ্যাঁ সব ক্লিয়ার ভাই। বাচ্চা মনে হয় একবার দিছে? হ্যাঁ, আগেও বাচ্চা দিছে একবার। আচ্ছা, পালান নামে আছে। তো কত মাসে বললেন গাভী ভাই? এটা আপনার 4 মাস যায়। 4 মাস যায়? 4 মাস পার হলো, পার হয়েছে। হ্যাঁ, আশা করা যায় মোটামুটি আরো প্রতিদিন মধ্যে বাচ্চা দিয়ে, 5.5 মাসে বাচ্চা দেয় ভাই। 5.5 মাসে? আচ্ছা আচ্ছা। তো বিক্রয়ের জন্য দাম কেমন চাও ভাই? ছাগলটা চাওয়া দাম আমার 55,000 টাকা ভাই। চাওয়া দাম 55,000? হ্যাঁ। আচ্ছা, বিক্রয়ের জন্য ভাই দাম চাচ্ছে 55,000 টাকা। কোনো দর্শক কেতা যদি আপনার গাভীর ছাগলটা তোতাপুরি পছন্দ করবে কিনতে চায়, তো শেষ পর্যন্ত কেমন দাম লাগবে ছাগলটা ভাই? আমি 52,000 হলে বিক্রি করবো, তারপর দাম বলার সুযোগ আছে ভাই? আচ্ছা আচ্ছা, দাম ভেঙে নিয়েছেন যে 52,000, তারপর কিছুটা দাম দর করার সুযোগ রয়েছে। হ্যাঁ ঠিক আছে। তবে আমি একটা কথা বলবো। জি ভাই, মানে কথাটা আমি বারবারই বলে যাচ্ছি এই কারণে, হ্যাঁ, যে অনেক ভাই আছে মানে ভিডিও দেখে দাম একটু 19-20 হলে মানে নানান রকম মানে খারাপ মন্তব্য করে, যাই হোক, এটা না করে আপনার ছাগল সরাসরি আমার কাছে দাম করে নেবেন। জি, দাম করার মধ্যে একটা মজা আছে ভাই, দাম করলে যেখানে দাম করে নেবেন এখান থেকে ছাগল কিনে ঠকবেন না, এটা মনে করে ছাগল কিনবেন। আচ্ছা আচ্ছা ভাই, নিঃসন্দেহে ভালো কথা বলছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে প্রান্ত ছাগল কিনবেন কেন অবশ্যই দাম করতে হবে, আর মাহবুব ভাইয়ের কাছে দাম দর করলে অবশ্যই ছাগলের দাম কমে আসবে। হ্যাঁ কম আছে ভাই। জি ভাই, এটা কোন জায়গায় ছাগল? এটা তোতাপুরি ভাই। তোতাপুরি? এটা বেলচা তোতা। তোতাপুরি বেলচা তোতা? হ্যাঁ, মুখের পাঁচটা দেখেন, পাঁচটা বেশ ভালো। আচ্ছা আচ্ছা, সবগুলো ছাগলের মধ্যে এটা হাই কোয়ালিটি ব্র্যান্ড? অনেক হাই কোয়ালিটি ব্র্যান্ড ভাই। এটা এই ছাগলটা পুরোপুরি চকলেট কালার না ভাই? পুরোটাই চকলেট কালার, এই পেছে পেটের এই এই পাশে একটু সাদা আছে, এই পাশে সাদা আছে, এটুকুই সাদা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরোটাই চকলেট কালার, চকলেট কালার। আচ্ছা, দুই পাশে দেখাতে হবে ছাগলের পাঁচ, কিন্তু মোটামুটি অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই। দাঁত কটা ভাই? এটা 6 দাঁত ভাই, নতুন 6 দাঁত ভাই, 6 দাঁত বসি। আচ্ছা, এই ছাগলটা বর্তমান কি অবস্থা, গাপটা আছে নাকি? এটা ভাই আপনার এটা 3.5 মাস গাপ ভাই। 3.5 মাসে? হ্যাঁ। 3.5 মাসের কাছে কি আপনি গ্যারান্টি দেবেন? এটা তো 100% গ্যারান্টি দেবো ভাই। 100%? 3 মাস পার হয়েছে? জি। আচ্ছা, বিডিং করেছিলেন কোন জায়গায় পাঠা দিয়ে? এটাও আমার ওইটা দিয়ে বিডিং করানো ভাই, ওইটা দিয়ে। হ্যাঁ, তোতাপুরি 100% পাঠাতে বিডিং করানো, তো ভালো মানে বাচ্চা আসবে, মানে বাক্সা পাঠা দেয় বিটিং করানো, তো ওই তো পাঠারও বেলসা তোতা। আচ্ছা আচ্ছা, তো আশা করি বাচ্চা হলে মোটামুটি 100%
মানে ভিআইপি বাচ্চা হবে, ভিআইপি বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা, এই ছাগলটা বিক্রয় দাম দর কেমন চলে? ছাগলটা চাওয়া দাম আমার 65,000 টাকা ভাই। চাওয়া দাম 65,000? জি। আচ্ছা, কোন দর্শক কে আপনি ছাগলটা পছন্দ করবেন, কিনতে চান, শেষ পর্যন্ত কেমন লাগতে পারে? ছাগলটা আমি ভাই 60,000 হলে বিক্রি করবো, তারপর দাম বলার সুযোগ আছে ভাই। আচ্ছা আচ্ছা, শেষ পর্যন্ত ভেঙে দিচ্ছেন 60,000? জি। তারপর কিছু দাম দর শুরু হয়েছে? অবশ্যই। এই পালানটা সব ক্লিয়ার আছে না ভাই? একবারে ভাই সব ঠিক দেখেন, পালানটা ক্লিয়ার আছে, 3 মাস পার হয়েছে, তো অল্প দিন পরে এগুলো পালান নামতে শুরু করবে। আচ্ছা, গাভী ছাগল করার ক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন পালানটা, এটা আপনাদের এই ছাগলগুলো ভাই আপনার 4.5 মাস 5 মাসে যা পালন ছাড়ে, 10-12 দিনের মধ্যে পালন দিয়ে বাচ্চা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, অল্প সময়ের জন্য পালন নামে নাকি? অল্প সময়ে পালন নামে। দুধ কেমন হতো ভাই আগে? আগে দুধ হতো ভাই, এটা আমি মনে করেন ওইভাবে তো বাচ্চা এখানে পাই নাই। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া থেকে আসার পর আমি ভাই 1 লিটার 16 লিটার দুধ পানাইছি। আচ্ছা, তো মোটামুটি এক কথাতে দুইটা বাচ্চা হলে বাচ্চা চাহিদা পূরণ হয়? হ্যাঁ, ইচ্ছা ইনশাল্লাহ দুটো বাচ্চা চাহিদা পূরণ হবে। ঠিক আছে ভাই। জি ভাই। এই দুটো কোন জায়গায় ছাগল? দুইটাই আপনার তোতাপুরি ভাই বাচ্চা। তোতাপুরি বাচ্চা? হ্যাঁ। ও আচ্ছা, আগের ভিডিও ছিল? হ্যাঁ, আগের ভিডিও ছিল। দুটো বাচ্চা কিন্তু একই বয়সের? একই বয়সের। আর মাসলা কিন্তু সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর, অল্প বয়সী, তো যার কারণে এই ছাগলগুলোকে খামারে নিয়ে লালন পালন করলে ভালো মানে একটা ইয়ে হবে আপনার, মাছ ছাগল হবে। এটা মনে হয় অল্প দিনে ব্রিডিং করেছেন না? হ্যাঁ ভাই, দুইটা কি ব্রিডিং করেছি। ব্রিডিং করেছেন? হ্যাঁ। আচ্ছা, গত ভিডিও বলছিল ভাই, আমার খেয়াল আছে, যার কারণে আমি বলিলাম। বর্তমান কি অবস্থা, কদিন চলছে ভাই? ভাই এটা 1.5 মাস যায়, এটা আপনার আজকে 29-27 দিন যায়। 27 দিন যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এটাকে ব্রিডিং করেছিল 27 দিন হচ্ছে? হ্যাঁ। আর ওটা হচ্ছে আপনার 1.5 মাস? 1.5 মাস। হ্যাঁ। তো সেক্ষেত্রে মোটামুটি পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই? দুটো বাচ্চা আমি চাওয়া দাম ভাই এটা চাচ্ছি 45,000 টাকা। 45? হ্যাঁ। আচ্ছা, 45,000 টাকা। আর এটা চাচ্ছি ভাই আপনার 52,000 টাকা। 52,000? হ্যাঁ, কিন্তু বড় একটু হাইট। হ্যাঁ, এটা হাইট বেশি। আচ্ছা, মোটামুটি কিন্তু বড় সব সাইজের, এটা ক্ষেত্রে চাচ্ছেন 52,000? হ্যাঁ। কোন দশ ভাগ কেটে কিনতে চাও, তো সেক্ষেত্রে কেমন লাগতে পারে শেষ পর্যন্ত? এই ছাগলটা ভাই আমি 48,000 হলে বিক্রি করবো, তারপর দাম বলার সুযোগ আছে। আচ্ছা, এটা আপনি 48 দাম চাচ্ছেন শেষ পর্যন্ত, তারপর কিছু দাম দর করার সুযোগ রয়েছে? অবশ্যই। আচ্ছা, আর এই যে বাঘা সাপা যেটা, হ্যাঁ, সেটা শেষ পর্যন্ত কেমন লাগতে পারে? এটা আপনার 42,000 হলে বেচবো, তারপর কিছু বলার সুযোগ আছে ভাই, এক কথা তার বেচা কেনা হয় না। আচ্ছা আচ্ছা, এটা ক্ষেত্রে আপনি দাম ভেঙেছেন 42,000, তারপর কিছু কম দাম? হ্যাঁ, সুযোগ রয়েছে, এক কথা দাম দর করলে কিছুটা হলে কমে আসবে। হ্যাঁ, কিছুটা হলে কম হবে। আচ্ছা আচ্ছা, এই দুটো ছাগল কিন্তু বাচ্চা মানে কম বয়সী, বেশ সুস্থ সবল, যারা খামার উপযোগী ছাগল খুঁজছেন এই দুটো বাচ্চা কিন্তু এক ধরে নিতে পারেন। হ্যাঁ, বেশ ভালো হবে মাও ভাই। হ্যাঁ, এখানে একটা বেশ কালারফুল ছাগল হয়েছে, এই ছাগলটা কোন জাতের? এটা আপনার তোতাপুরি ভাই, দেখেন নিচের পাশটি দেখেন বাড়ানো বেলচা তোতা, তোতাপুরি ছাগল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটাকে সচরাচর বেলচা তোতা বলে নাকি? হ্যাঁ, বেলচা তোতা বলে, বেলচা তোতা। আচ্ছা আচ্ছা, তোতাপুরি তোতাপুরি, এরা বিভিন্ন ভাগে মানুষ উপস্থাপন করে। তোতাপুরি তো তোতাপুরি ভাই, তোতাপুরির মধ্যে আপনার 4টা কোয়ালিটি আছে। আচ্ছা আচ্ছা, যেমন একটা বেলচা তোতা, একটা বাঘা তোতা, একটা মিয়তি তোতা, একটা জিব্বা তোতা। জিব্বা তোতা, 4টা ভাগ নাকি? 4টা ভাগ। আচ্ছা, এটা আপনার বেলচা তোতা ভাগে পড়ে? হ্যাঁ, এটা বেলচা তোতার ভাগে পড়ে। বাক্সা বা আছে? হ্যাঁ, বাক্সা বা। আচ্ছা আচ্ছা, ছাগলটা কিন্তু বেশ কালারফুল। মোটামুটি বর্তমানে কি অবস্থা ভাই ছাগলটা, তার কয়টা? ছাগলটা আপনার এটা নতুন 8 দাঁত ভাই। নতুন 8 দাঁত? হ্যাঁ, ফা কথা বলে লাভ নাই, 6 দাঁত ছিল, আবার দাঁত ভেঙে উঠতেছে। মানে কোথায় 8 দাঁত? 8 দাঁত, নতুন 8 দাঁত। আর দাঁত হলেও কিন্তু মোটামুটি আরো 3-4 বার বিয়ান দেয় ভাই। অনেকেই ধরেন বলে ভাই 8 দাঁতের ছাগল বুড়া হয়ে গেছে এই সেই। জি জি জি, এটা হচ্ছে পাগলের কথা ভাই। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান ছাগল গুলো 6 দাঁত 4 দাঁত এরকম টাইমে এরা গাব হয়, প্রথম ব্রিডিং করে, তাই বলে যে আপনি একবার দিলে কিন্তু এরা 8 দাঁত হয়ে যায়। জি জি জি, তাই বলে যে এটার জীবনে বাচ্চা দেবেন এটা কিন্তু ভুল, অন্যায়। হ্যাঁ, এরা মনে করেন যে এর দাঁত নাই, মুখে দাঁত নাই, তারপরে এরা বাচ্চা দেয়। আচ্ছা আচ্ছা, আপনি অনেক খামারে যায় দেখেন ছাগলের মুখে তো দাঁতই পড়ে গেছে, তারপর বাচ্চা দিচ্ছে, তারপরে বাচ্চা দিচ্ছে। আচ্ছা, সুবিধা শুনলে একটা কথা হচ্ছে সেটা যে ইন্ডিয়ান ছাগল কিন্তু আমি জানি বিশেষ করে যে এদের হাইট বেশি করার জন্য 4 দাঁত 6 দাঁতে ব্রিডিং করায়। হ্যাঁ, প্রথম বার 4 দাঁত 6 দাঁতে হচ্ছে বাচ্চা দেয়, তো পর্যায়ক্রমে কিন্তু আরো 8 দাঁত পূর্ণ হওয়ার পরেও মোটামুটি 6 বার 7 বার বাচ্চা দিয়ে থাকে। হ্যাঁ, দেয়। আচ্ছা, তারপরে কিছুটা আপনার যত্নের উপর নির্ভর করে, যদি সঠিক যত্ন করেন কিন্তু বাচ্চা দিতে থাকবে, বাচ্চা দিতেই থাকবে ভাই। বর্তমান কি অবস্থা বলতে, গাবটা আছে নাকি? হ্যাঁ ভাই, এটা 4 মাস গাব ভাই। 4 মাস গাব? হ্যাঁ, পেট বাড়াচ্ছে, যার কারণে আপনার মুখ থেকে পেট বাড়াইছে, পালানো বাড়াইছে দেখেন, পালান নামছে নাকি? হ্যাঁ, পালানটাও দেখেন, বাচ্চা কাছে দিয়ে একবার দিছে? হ্যাঁ, আগে একবার দিছে ভাই, দিছে। আচ্ছা, দ্বিতীয়বারের মতো গাবিন তোতাপুরি ছাগল, এটা পেট অনেক বড় হয়ে গেছে। বর্তমান গাবিন কত মাসের? 4 মাস যায়। 4 মাস যায়? জি। 4 মাসের ক্ষেত্রে তো গ্যারান্টি আছে নাকি? এটা তো 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি আছে। এই ছাগলটা কিন্তু নিঃসন্দেহে সুস্থ সবল আর বেশ কালারফুল, এটা যদি বাচ্চা হয় দুইটা অনায়াসে কিন্তু ভালো মানে বাচ্চা আসবে। হ্যাঁ, আশা করা যায় ভাই, যেহেতু মায়ের কালারটা সাবা, পাশাপাশি বেলচা পাঠানো আছে, ছাপা ছাপা পাঠানো আছে। হ্যাঁ, আশা করা যায় বাচ্চা বা বাচ্চা আসবে, বাচ্চা বা বাচ্চা আসবে ভাই। বিক্রয় দাম দর কেমন চাই ছাগলটা? ছাগলটা চাওয়া দাম ভাই আমার 58,000 টাকা। আচ্ছা, এই ছাগলটা বিক্রয় দাম চাচ্ছেন 58,000? হ্যাঁ। আচ্ছা, কোন দশ লক্ষ কেতে আপনার এই তোতাপুরি ছাগলটা পছন্দ করে? হ্যাঁ, এবং কিনতে চায়, শেষ পর্যন্ত কেমন দাম দর রাখতে পারে? এটা 55,000 হলে বিক্রি করবো ভাই, তারপর দাম বলার সুযোগ আছে। আচ্ছা, শেষ পর্যন্ত দাম ভেঙে নিচ্ছেন 55,000? হ্যাঁ, তারপর কিছুটা সম্মানী করা সুযোগ আছে, এক কথা দাম দর করলে কিছুটা হলেও কমে আসবে। হ্যাঁ, দাম দর করলে কিছুটা কম হবে। আচ্ছা, দাম দর করলে কমে আসবে, দাম দর করে নিতে হবে। জি। আর ছাগল করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ছাগল সুস্থ যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করবেন। বিশেষ করে এই ছাগলটার ক্ষেত্রে আমি একটা অ্যাডভাইস করে দিই, ছাগলটা কিন্তু নিঃসন্দেহে অনেক সুস্থ সবল, অনায়াসে কিনতে পারেন আপনারা ভাই। জি ভাই, এটা কোন জায়গায় ছাগল? এটা আপনার বাগাতোতা বলে ভাই। বাগাতোতা? জি। বাগসাপা নাকি? বাগসাপা।
আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে মেয়রটি তোতাও যদি বাকসভা হয়ে থাকে বাকসভা বলে, হ্যাঁ আর আপনারা হচ্ছে বিশেষ করে আমার মনে হয় যে ভিডিওতে খারাপ মন্তব্য করেন, তারা বিভিন্ন ছাগল ব্যবসায়ী বা খামারি, একজন আপনারা আরেকজনের ভালো দিতে পান না, আপনাদের ছাগলগুলো ভালো অন্য কোনো খামারের ছাগলগুলো ভালো না, সেক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না, এটাই স্বাভাবিক ভাই, এটা করবেই, স্বাভাবিক করবেই। কারণ ওই যে মানুষের মধ্যে কিছু কুত্তা থাকে না, জি জি জি, একটাবার মানে হাজার হাজার পাখি পড়বে, যার যার হাত তাই তাই করবে, সে করে নেবে, এটা বোঝে না, কিন্তু আচ্ছা। আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে। দর্শক বা ক্রেতা যারা ছাগল ক্রয়ের জন্য সত্যি তাদের মানসিকতা রয়েছে, তাদের কাছে আকুল আবেদন, যে খামার থেকে আমি প্রতিবেদন করি না কেন, সে মাহক ভাই হোক, কাউসার ভাই হোক, বা জাকির ভাই হোক, যেখানে হোক, সেই খামার থেকে আপনি অবশ্যই ছাগল দেখে সুস্থ যাচাই বাছাই করে নেবেন। হ্যাঁ ছাগল যদি অবশ্যই, আপনার পছন্দ না হয়, নেওয়ার প্রয়োজন নাই, পরবর্তীতে বলবেন যে ইউটিউবার ভুল ইনফরমেশন দিছে, খামারই খারাপ, আপনার যদি পছন্দ না হয়, নেওয়ার প্রয়োজন নাই। আমি একটা কথা বলবো ভাই, জি ভাই বলেন। এটা আমাদের অনলাইনের ব্যবসা, জি আমাদের ছাগল দাম দর করলে বায়না করতে হবে, আচ্ছা আচ্ছা, বায়না করার পরে আপনি আসে যদি আপনার দেখে যদি চয়েস না হয়, জি আপনার বায়নার টাকা ফেরত দেবো আমি, নেওয়ার সমস্যা নাই, প্রয়োজন নাই নাকি? কিন্তু দাম করার পরে বায়না করতে হবে। আচ্ছা আচ্ছা, দাম দর ভাঙা পর হ্যাঁ, বায়না করতে হবে, কারণ আমি আপনার অপেক্ষা ছাগলটা রাখবো, আপনি 2 দিন পর বললেন ভাই আমি নিবো না, তখন কিন্তু সেক্ষেত্রে এটা তো আমার ক্ষতি, ক্ষতি, অবশ্যই অবশ্যই, ঠিক আছে? জি আসে যদি আপনার দেখে চয়েস না, আপনি নিয়েন না। রাইট 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 ভাই। ভিডিও কি ছাগলের বলবো, দাঁত কয়টা? এই ছাগলটা 6 দাঁত ভাই। 6 দাঁত দেখানো হ্যাঁ যাবে? হ্যাঁ, দেখানো যাবে, আচ্ছা দেখাবো, দর্শক দর্শক সব কিছু দেখা দেবো। এই দেখেন নতুন 6 দাঁত। 1 2 3 4 5 চিকন চিকন দাঁতগুলো তো, হ্যাঁ, 6 দাঁত বসে চকচকে। এই ছাগলের বর্তমান কি অবস্থা, দাঁতটা আছে নাকি ভাই? এটা গ্যাপ গ্যারান্টি দেবো ভাই, কতদিনের গ্যারান্টি? এটা 3.5 মাস। 3.5 মাস? হ্যাঁ, আচ্ছা, এটার ক্ষেত্রে আপনি বলছেন গ্যারান্টি নাকি? একবার 100% আচ্ছা গ্যারান্টি, বুঝেন কিন্তু, বুঝে বুঝেই কথা আচ্ছা বলছি ভাই। দর্শক ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনার ছাগল নিবে। হ্যাঁ সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, মাহবুব কিন্তু ছাগলের ক্ষেত্রে বলছে যেটা গ্যারান্টি আছে, অবশ্যই তার সঙ্গে আলোচনা করে নেবেন। ছাগলটা কিন্তু মাসের অনেক বড় সাইজ অনেক বড় ভাই, আর আপনার বেশ 37 প্লাস। কোয়ালিটি সম্পন্ন। আচ্ছা, এর বাটটা কি মোটামুটি সব ক্লিয়ার আছে হ্যাঁ, নাকি? বাট কিলার আছে ভাই, 2টাই কিলার আছে। দুধ বার করছেন নাকি? হ্যাঁ আচ্ছা, দুধ বার করছেন কেন বললাম, আমি আশা পর কিন্তু এই ছাগল দুধ বার করা হয়েছে, যদি ভিডিও ধারণ করে আপনি দিতে পারতেন, আপনি বিশ্বাস করতেন, আমার প্রতি বিশ্বাস থেকে থাকে, দুইটা বাটে ক্লিয়ার আছে, আগে দুধ বেশি হতো, এখন কম হয় ভাই, কম হয়। আচ্ছা, গাভ হয়ে গেছে। তো 3 মাসে তো পার হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, বিক্রেতার দাম দর কেমন চাবে এই বড় এই ছাগলটা? ছাগলটার চাওয়া দাম ভাই আমার 85,000। 85,000? হ্যাঁ, আচ্ছা, দর্শক আবার ব্যাড মন্তব্য করতে পারেন যে এই ছাগলটার দাম কেন এত বেশি, ছাগলটা অনেক কিন্তু বড় অন্য যে ছাগল ছাগল ভাই। রয়েছে তার থেকে অনেক বড় সড়ো। আচ্ছা ভাই, যে দাম চাইলেন সেটা কি হ্যাঁ ফিক্স না, এখানে কম বেশি কোনো অপশন রয়েছে? হ্যাঁ, এখানে কিছু দাম করার সুযোগ আছে ভাই, দাম দর করে নিতে পারবে। আচ্ছা, দাম দর করে নিলে কিন্তু অবশ্যই কমে আসবে। মাহবুব ভাই বরাবর হ্যাঁ, এক কথা বলেন যে আমি দাম চাইছি, আর সেই দাম কিন্তু আপনি নিয়ে নিলেন না, দাম অবশ্যই বলতে দাম হবে। বলতে হবে, দাম দর করে নিবেন, দাম দর করে নিলে কম হবে। হ্যাঁ ঠিক আছে মাহবুব ভাই, হ্যাঁ ভাই, এই দুটো কোন জায়গায় ছাগল? এই দুটো ভাই আপনি কষের ছাগল ভাই। ক্রসের ছাগল? জি ক্রসের ছাগল হয়ে তো মোটামুটি বিশাল দেখে হ্যাঁ, অধিকারী, অনেক বড় ভাই, অনেক বড় ছাগল, অনেক বড় ছাগল। ক্রস ছাগলের পেট থেকে কিন্তু সচরাচর ভালো মানে বাচ্চা বাইর হয়ে, আপনাদেরকে হ্যাঁ অনেক ভিডিও দেখাইছি, এই ছাগলটা কিন্তু অনেক বড় বডির অধিকারী দেখে পাশ থেকে। কোন জাতের ক্রস ভাইয়া? এটা আপনার রাম ছাগলের সাথে ক্রস ভাই। রাম ছাগলের সাথে হ্যাঁ ক্রস? আচ্ছা, নিঃসন্দেহে কিন্তু উনি ভালো কথা বলছে, আর ন্যায্যভাবে কথাবার্তা বললে কিন্তু সবার কাছে জি, পছন্দ হয়, কান মাসলে কিন্তু অনেক বড়, অনেক বড় বড় কান। আচ্ছা আমাদের দেশে কিন্তু রাম ছাগলের প্রচলন অনেক আগে থেকে আছে, রাম ছাগল কিন্তু অনেক বেশ হাইফুল হয়। হ্যাঁ ভাই, অনেক হাইফুল হয় এই ছাগল দুটা কি অবস্থা বর্তমান, কে মানে আপনার ভাই, আমি বাচ্চাটা একটা ছাগল গ্যাপ গ্যারান্টি দেবো, একটা গ্যাপ গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু গ্যাপ গ্যারান্টি ব্রিডিং দেবে না? দুটোই করার আছে। কোনটা গ্যাপ গ্যারান্টি দেবেন? আমি এই যে এটা এটা গ্যাপ গ্যারান্টি দেবো। গ্যাপ গ্যারান্টি দেবেন? হ্যাঁ ছাগলটা কিন্তু ওই ছাগল থেকে অনেক বড়। দাঁত কটা ভাই ছাগলটা? ভাই, দুইটারই 6 দাঁত করে। 7 দাঁতের হ্যাঁ, বয়স? আচ্ছা দুইটারই। দেখাচ্ছি আপনাদের, সমস্যা নেই, 7 দাঁত বয়সী। বাচ্চা কাচ্চা মানে আগে দিছে? হ্যাঁ, এর আগেও বাচ্চা দিছে এই ভাই। পালন টালন সব ক্লিয়ার আছে হ্যাঁ, না? ক্লিয়ার আছে ভাই। পালন টালন ক্লিয়ার আছে। ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু গাভীন ছাগল যেগুলো সেগুলো পালন টালন দেখে নেবেন। ভাই এই ছাগলটা বর্তমানে কত মাসে গাভীন হলেন? এটা আপনার 3 মাস। 3 মাসে গাভীন? হ্যাঁ, আচ্ছা, বিক্রয়ের দাম দর কেমন চাবে এ ভাই ছাগল, এটার দাম চাওয়া ভাই আমার 55,000 টাকা। 55,000 চাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, ক্রস ছাগল সে অনুযায়ী দামটা বেশি হলো না? ভাই, উচ্চতা ছাগলটা 35 ইঞ্চি ভাই, কচ ছাগল এত বড় ছাগল খুব আচ্ছা কম আমি পাওয়া বলছি, যায় সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ছাগল কিন্তু এত হাইটফুল হয় না, না। তো সেই অনুযায়ী কিন্তু এর পেট থেকে যদি দুইটা ভালো মানে বাচ্চা হয়, অনায়াসে কিন্তু আপনার সেই টাকাটা উঠে আসবে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা দাম দর যাচাই বাছাই করে আপনার দামের মাপে না হলে নেবেন না। কসবির ছাগলের মধ্যেও কিন্তু রকম আছে ভাই, রাইট রাইট রাইট, ক্রস ছাগল আরো আপনি আছে দেখাবো, ওই 15,000 টাকা দিয়ে একটা কস কিনে যদি এর সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না, হবে না, রাইট ওই রকম রাইট, বাচ্চার আশা করলে কিন্তু ওইটার থেকে পাবেন না, পাবেন না, কিন্তু ঠিক আছে? এখান থেকে ভালো মানের বাচ্চা আসবে, ভালো মানের বাচ্চা আসবে যে দামটা বললেন সেটা ফিক্স না, কম বেশি হবে ভাই? ভাই। এই ছাগলটা 55,000 টাকা দাম চাইছি, ছাগলটা আমি 50,000 হলে বিক্রি করবো, তারপর দাম বলার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, 25 ভেঙে দিচ্ছে, তারপরে কিছুটা অবশ্যই সম্মানের করার হ্যাঁ, সুযোগ রয়েছে। আচ্ছা, আর এই ছাগলটা গাভীন কি অবস্থা? এটা ভাই আমি 2 মাস হল ধরাইছি, এটা গ্যাপ গ্যারান্টি দিবো না ভাই, গাভীন দেবেন না? না আচ্ছা, প্রথম অবস্থা কিন্তু আমি ভাইকে বলে দিয়েছি যে 2 মাসে কোনো গ্যারান্টির অপশন নাই, না। 3 মাস হলে কিন্তু ছাগলের সিমটম দেখে পেটটি দেখে বোঝা যায়, তো সেক্ষেত্রে ভাই বলছে যে 3 মাসের পরে গ্যারান্টি দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, এটা ব্রিডিং করছিলেন কোন জায়গায় পাঠা এই দিয়ে? যে যে এই পাঠাতে ব্রিডিং করানো ভাই, তোতাপুরি পাশটা। পাঠা? হ্যাঁ, তোতারা তোতাপুরি ভালো মানে 100% পাঠা দিয়ে ব্রিডিং দুটাই করানো আছে, দুটাই কি ওইটা দিয়ে ব্রিডিং করানো? একই পাঠা দিয়ে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এ দাঁত করে সরা, দুটাই 6 দাঁত করে ভাই। 6 দাঁত করে? আচ্ছা দেখাচ্ছি একটু পরে, এটা মোটামুটি বাটটা সব ক্লিয়ার আছে না? আল্লাহ, ইনশাল্লাহ বাট ক্লিয়ার আছে ভাই। বাটটা ক্লিয়ার আছে, বাট কিন্তু দুইটা সমান। হ্যাঁ, আচ্ছা,
বিক্রেতনে এই ছাগলটা কেমন দাম চাওয়া এটা চাওয়া দাম 50,000 টাকা ভাই, চাওয়া দাম 50,000? হ্যাঁ আচ্ছা, তো যে দামটা বললেন সেটা ফিক্সড না কম বেশি হবে? হ্যাঁ এটার দাম কম হবে ভাই, কম বেশি এটা হবে, দাম দর করলে দাম কম আছে। দাম দর করলে দাম কমে আসবে। হ্যাঁ এক কথা দাম দর করতে হবেন, তো প্রত্যেক ছাগলকে ক্রয় ক্ষেত্রে অবশ্যই দাম দর করে নেবেন, দাম দর করলে দাম কমে আসবে। তো একটা কথাই বলবো জি ভাই, যে আমার ছাগল আমি দাম চাইছি, দাম দর করে নেবেন, আমি এক রেটের দোকান খুলি নাই যে এক রেটে ছাগল এক বিক্রি রেটে করতে বিক্রি হবে। হবে, 6 দাঁত না? হ্যাঁ 6 দাঁত 6 দাঁত বয়সী, আচ্ছা দুইটা একই বয়স একই ভাই। বয়সী না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। এটা কোন জায়গায় ছাগল? এটা ভাই আপনার বেলচা তোতা ভাই। বেলচা তোতা, হ্যাঁ দেখেন, নিচের পাটি বাড়ানো আছে না? হ্যাঁ দেখেন মুখটা আচ্ছা দেখেন। বেলচা তোতা, গা কিনতে পারবে বাক্সা বা? হ্যাঁ ছাগলটা শরীর একটু হালকা, কিন্তু মোটামুটি সেটা ভালো আছে আপনার ভাই শরীর হালকা, কিছুদিন খাওয়ালে এটা সারা যাবে সঠিক বুঝছেন। কথা হ্যাঁ বলছেন, ঠিক ছাগলটা বলছেন। ধরেন হিটে আসে একটু মানে ভাঙে গেছে, আচ্ছা আচ্ছা, ছাগলটা ব্রিডিং করাই দিছি আজকে মনে হয় 1 মাস 13 দিন যায় এক মাস বুঝছেন। 13 দিন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে হিটে আসলে ব্রিডিং করাইছেন হ্যাঁ নাকি? ব্রিডিং আচ্ছা, করেছি, ব্রিডিং করাইছেন কোন জায়গায়? পাঠা দিয়ে? আমার এই তোতাতে ব্রিডিং করানো ভাই। আচ্ছা আচ্ছা, উনি কিন্তু বলছে যে সবগুলো ছাগলকে ওনার যে হিটে আসে বা বর্তমানে গাভীন হ্যাঁ আছে ওই পাঠাতে ব্রিডিং করানো ভালো মানের। এর বর্তমান বয়স কেমন ভাই? এটা 6 দাঁত ভাই, দেখেন নতুন 6 দাঁত ছয় দাঁত বয়সী? নতুন 6 দাঁত ভাই। 1 2 3 4 5 6, 6 দাঁত বয়সী তোতাপুরি ছাগল। আচ্ছা, হ্যাঁ এটা বাচ্চা কাচ্চা আগে দিছে একবার? হ্যাঁ আগে একবার দিছে, আবার বাচ্চা মনে দিছে, করেন আজকে পা আরম করে আছে কেন? পায়ে কোনো সমস্যা নাকি? না পায়ে সমস্যা না তো ভাই, ধরে রাখছে ও পিছনে আচ্ছা, ইয়ে করে ধরে রাখা ওর জন্য। হচ্ছে। আচ্ছা আচ্ছা, ছাগলের বিক্রেতার দামটা কেমন চাও ভাই? ছাগলটা আমার চাওয়া দাম ভাই 55,000 টাকা। চাওয়া দাম 55,000? হ্যাঁ আচ্ছা, কোন 10 লাখ খেতে হতে আপনি ছাগলটা পছন্দ করেন, কিনতে চায়, হ্যাঁ তো শেষ পর্যন্ত কেমন দাম দিতে পারে? ছাগলটা ভাই আমি 50,000 হলে বিক্রি করবো, তারপর দাম বলার সুযোগ আচ্ছা, আছে। দাম বেড়ে গেছে 50,000, হ্যাঁ তারপর কিছুটা দাম দাম বলা শুরু হয়েছে। হ্যাঁ আচ্ছা।